আমরা মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ ইউনিয়ন চরম অনুসার মিয়ারগুলি সংলগ্ন একটু পূর্ব পাশেই, যেখানে প্রচুর পরিমাণ টমেটো চাষ করা হয় এবং টমেটো, সিম, বেগুন আর তারপরে কাঁচামরিচ, শীতকালীন শাকসবজি সব কিছু এখানে আপনার উৎপাদন করা হয়। কৃষকরা প্রতি বছরেই এই দক্ষিণাঞ্চলে আপনার প্রচুর পরিমাণ শাকসবজি উৎপাদন করে থাকে, যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই শাকসবজিগুলো আপনার রপ্তানি করে থাকে। এখান থেকে বেশিরভাগই, আমি এক কৃষকের সাথে কথা বলে দেখলাম, এখান থেকে বেশিরভাগই এই শীতকালীন সবজিগুলো বেশিরভাগ আপনার ফেনী, সোমনী, নোয়াখালী, এরপরে উত্তরে আপনার রামগঞ্জ, তারপর চাঁদপুর, এই অঞ্চলগুলায় আপনার এই টমেটোগুলো রপ্তানি বা বিক্রি করে থাকে। যাই হোক, আমরা এই দক্ষিণাঞ্চলের এই টমেটো চাষ, কৃষকের টমেটো চাষ নিয়ে আমরা খুবই গর্ববোধ করি। কৃষকরা অনেক কষ্ট করে এই সবজিগুলো উৎপাদন করে মানুষের খাওয়ার উপযোগী করে তোলে, যেখানে আমরা হয়তো তেমন উপলব্ধি করতে পারি না কত কষ্ট করে কৃষক এই সবজিগুলা চাষ করে থাকে। এটা দেশের জন্য একটা খুবই চিন্তা চেতনা। যাই হোক, দেখা যায় এই টমেটো সিজনে টমেটো যখন থাকে না কি করতে হয়, যাই হোক, আমরা দেখা যায় যে আমাদের দেশে অনেক সময় টমেটো বাইরের দেশ ইন্ডিয়া থেকে ইনপুট করে থাকে। যদি আমাদের এই এই অঞ্চলে সরকারি কোনো অনুদান থাকতো, তাহলে দেখা গেছে কৃষকরা অনেক উপকৃত হতো, আরো বেশি পরিমাণ এই টমেটো, কাঁচা শাকসবজি এগুলো উৎপাদন করে থাকতো। কৃষকরা নিজেদের উদ্যোগে এই